আহারে সন্তান হয়ে নিজের মাকে জবাই করেছে, নাউজুবিল্লাহ বলবেন না। চিন্তা করেন ওই ছেলেটার ভিতরে যদি কোরআন থাকতো, ইসলাম থাকতো, দিনী ইলমের শিক্ষা থাকতো, পিতা মাতা কত বড় নিয়ামত, ও বুঝতো। কথা বলেন ঠিক না বলছেন? আজকে ছেলে পেলে মাদক আসক্ত হওয়ার কারণে মাকে হত্যা করে, বাবাকে আঘাত করে, দুনিয়ার ভূখণ্ড থেকে নিজের কলিজার টুকরা সন্তানকেও পর্যন্ত বিদায় করে দেয়, এরকম আছে না নাই? কারণ হলো এই সমাজের মানুষ কোরআন আর ইসলাম থেকে অনেক দূরে। মানুষ কোরআন বুঝতেও চায় না, শুনতেও চায় না, কেউ যদি বুঝাইতে চায় সেখানেও যায় না, এরকম অবস্থা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিচ্ছু জানে না, পেটে বম মারবেন একটা আলিফ বা তা বলতে পারবে না, কিন্তু এমন ভাবসাব নিয়ে মনে হয় দেওবন্দের কোনো বড় আলেম ভারতের বর্ডার থেকে পালিয়ে এসেছে, কথা বলবেন না? এরকম ভাবসাব নিয়ে বসে থাকে, আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকায় নাই? সম্মানিত ভাইরা, আমার যেহেতু ভূমিকায় লম্বা কথা না বলে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করব। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি তার উপরে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই? আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কি? আরো জোরে বলেন তো কে? একটু জোরে অন্তর থেকে ডাক দেয়, ডাক দেন না ভাই আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে মনে হয় কলিজাতে আর কোনো ফাঁকা জায়গা থাকে না, সব পূরণ হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? অন্তরটা ভরে যায়, ভরে যায় না? আরো ধরে বলেন ভরে যান না? মন খারাপ করতেছেন আপনারা? ডক কইলে মজা পাওয়া যায় না, ভগবান কইলে মজা পাওয়া যায় না, কিন্তু আল্লাহ বলে ডাক দিলে অন্তরটা ভরে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? তিনি এমন এক স্রষ্টা, আপনি যদি মা রে মা, ও মা ও মা, মা কয় কি হয়েছে তো, এত মা মা করিস কে, কি হয়েছে তো, মারে গে যায়, কথা কন না কেন? বাবারে যদি ডাক দেন আব্বা, ও আব্বা, আব্বা গো, ও আব্বা আব্বা, ভাই এত বাপ বাপ করিছো কি আছে তো, কথা কন না কেন? ভাইকে যদি বেশি বেশি ভাই ভাই কন, এ ভাই 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 রে কি আছে তুই মরবু, কথা কন না কেন? তার মানে দুনিয়ার মানুষকে এক থেকে দশ বার বিশ বার তিরিশ বার ডাক দিলে বিরক্ত হয়, আর তিনি এমন এক স্রষ্টা যত বেশি ডাক দেবেন তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, যেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে মজা আছে না নাই? আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, জোরে কন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআন থেকে কথা বলে কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই? আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলে আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ আতাইনা দাউদ সুলাইমানা ইলমা। আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন, আমি পয়গাম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর দেয়া কিতাব জাবুর কিতাব তিলাওয়াত করতেন, পয়গাম্বরের কণ্ঠটা এত মধুর ছিল, এত সুন্দর ছিল, পয়গাম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়া দিত। আমাদের নবীর কণ্ঠ কি কম সুন্দর ছিল? নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফেররা পর্যন্ত পাগল ছিল, সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা মজেজা দান করেছিলেন, পৃথিবীর যত শক্তি ধর লোহা পয়গাম্বর হাতের মধ্যে নেওয়া মাত্রই ওই লোহাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মমের মতো পানির মতো গলিয়ে দিতেন কন, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর
ফিলিস্তিনের বিশাল বাদশাহ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এরপরে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কামারের কাজ কইরা দাউ কুড়াল বটি বানাইয়া এগুলো বাজারে বিক্রি করে যে টাকা হয় ওই টাকা দিয়ে তার পরিবারের জন্য খরচ করতেন। পয়গম্বর বাদশাহর ভান্ডার থেকে একটা টাকাও গ্রহণ করতেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন আদর্শ কি বর্তমানে কোনো মেম্বারের পাওয়া যাবে? কথা কর না কেন, যার মেম্বার হওয়ার আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, কোনো মতে যদি একটা ছোটখাটো নেতা হয় ওর গাড়ি বাড়ি টাকা পয়সার আর কোনো অভাব নাই। আর তাদের পেছনে আমরা স্লোগান দেই, বন্ধু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পানা করতো গাঞ্জা খায় পাশক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খায় গরিবের রক্ত। আরো জোরে কোন কথা ঠিক না বেঠি? আমার নবীদের আদর্শ কত সুন্দর। আল্লাহর পয়গম্বর জীবনের শেষ দশায় মালিকের কাছে দোয়া করে বলে আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আমার পরবর্তীতে কাকে আপনি ফিলিস্তিনের বাদশাহে দান করবেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর দাউদ তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহে দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্দুক যাবে, সিন্দুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় যে বলে দিতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহে দান করব। কোন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষগুলোকে ডাকলেন, একত্রিত করলেন, তাদের সামনে বললেন শোনো দেশের জনগণ, শোনো দিয়া মন, আমি পয়গম্বর দাউদ তোমাদেরকে বলি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্দুক আসবে, সিন্দুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি কেউ বলে দিতে পারবা? হাজার হাজার জনগণ মাথা নত করে চলে যায়, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের প্রশ্নের কেউ উত্তর দিতে পারলো না। এইবার হযরতে দাউদ আলাইহিস সালাম এইভাবে কয়েকদিন দাওয়াত চালায়া চালায়া চিন্তা করলেন, এতদিন সব জায়গায় দাওয়াত দিলাম নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা চিন্তা করে হযরতে দাউদ আলাইহিস সালাম তার পরিবারের ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। কয়জন? সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে কমেন না। সম্মানিত ভাইয়েরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ে কয়জন? আরো জোরে কম। আর আমাদের স্লোগান সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এটা তামাম পৃথিবীর ইহুদিরা, খ্রিস্টানেরা, ইসলাম বিরোধী অপশক্তি যারা, তারা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকিয়ে দিয়েছে, সন্তান দুটার বেশি নয় একটা হলে ভালো হয়। কারণ পৃথিবীতে আজকে মুসলমানের সংখ্যা কত? 160 কোটি, মানুষের সংখ্যা হলো 700 কোটি। এর মধ্যে যদি আমরা 300 কোটি মুসলমান পৃথিবীতে থাকতে পারতাম, পৃথিবীর কোনো জালেমের সাহস ছিল না মুসলমানের শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরায়। কথা বলেন ঠিক না বেঠি? আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম। কথা বলেন ঠিক না বেঠি? সংখ্যা কমাবেন না বাড়াবেন? কথা কম না গে, বাড়ার লাগবে। কারণ মুমিনেরা বিশ্বাস করে রিজিকের মালিক। আরো জোরে কন, বাতিন ফিল আরদি আলাল্লাহি রিযুকুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। কথা কন ঠিক না বেঠি? ওই আটলান্টিক গভীর সমুদ্রে 33,000 ফিট পানির নিচেও সামান্য বালিকণার সাথে লেগে থাকা ছোট্ট প্রাণী তার রিজিকের ব্যবস্থা করেন কে? আরো জোরে বলেন কে? আমাদের আল্লাহ এমন আল্লাহ, আহারে আল্লাহ আকবার বলেন। এই জমিনের উপর একটা পিপীলিকা চলে, পিপীলিকা ছোট্ট পিঁপড়া, এই পিপীলিকার আওয়াজ পর্যন্ত আসমান থেকে শুনতে পান কে? এজন্য তিনি এমন একজন আল্লাহ, কেউ যেটা শোনে না শোনে কে, কেউ যেটা দেয় না দেয় কে। আমরা এমন এক স্রষ্টার গোলামি করি, কথা বলেন ঠিক না বেঠি? মন খারাপ করতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন, বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আজকে আমাদের স্লোগান একটা হলে
ভালো কথা কর না কেন? এই জন্য সন্তান বেশি নেওয়ার দরকার আছে না নাই? এই তো ঠাকুর গায়ে ওয়াজ করতে গেছিলাম বাজান, এক মুরব্বী এসে বলে দোয়া করেন, চাচা মিয়া দোয়া করবো ছেলে মেয়ে কয়জন, কয় মিয়া আমার 11টা, ছেলে আমার 6টা, আলহামদুলিল্লাহ। সুয়াডাঙ্গা জেলায় গেছিলাম দর্শনায়, জীবননগর দর্শনা ওই এলাকায় ওয়াজ করতে গেছিলাম, এক চাচা সে বলে হুজুর দোয়া করেন, আমি ছেলে মেয়ে কয়জন, কয় ছেলে মেয়ে আমার 13টা, সবাই কোরআনের হাফেজা, সবাই কোরআনের হাফেজ, আর হাফেজ সুবহানাল্লাহ বলে 13টা সন্তানই কোরআনের হাফেজ, কি ভাগ্যবান! মন খারাপ করছেন না? এখন হাফেজ বানাবার চায়, আলেম বানাবার চায়, সন্তানের বয়স 3 বছর, আর ব্যাগি 9 কেজি, কথা বল না কেন, সাথে মাও আছে ফ্রি, নিয়ে লেপ লাইফ করতে করতে যাচ্ছে কেজি বেজি ধরবে, কথা কর না কেন, আগে সন্তানকে কোরআন শিক্ষান, তাহলে এই ছেলেটা ইয়াবা খর ফেন্সিডিল খর হবে না, কথা কন ঠিক না বেটি? আগে 3 লেভেলের শিক্ষা দেন, এরপরে বাংলা ইংরেজি কত কি পড়াবেন, পড়ান ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নেই, কথা কর না কেন? মন খারাপ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন? বাজান গো আমার আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন, কন্যা সন্তান 21 জন, ছেলে সন্তান 19 জন, কন সুবহানাল্লাহ। হযরতে দাউদ নবী ডেকে বলে, ও আমার সন্তানেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক আনবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটা নাম কি, কোনটা দিক কি কাজ হয় তোমরা কি কেউ বলে দিতে পারবা? বড় ছেলে বলতে পারে না, মেজ ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবগে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বা জান, আপনি যদি অনুমতি দেন আমি বলে দিতে পারবো ওই সিন্ধুকে 3টা জিনিস কি কি, কোনটার নাম কি। এবার হযরতে দাউদ পয়গম্বর ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো, কথায় আছে মরিচ ছোট ঝাল, কথা কর না কেন, মরিচ ছোট ঝাল? বগুড়ের মানুষ কি এগুলো বোঝে না? বগুড়ের মানুষ তো অনেক চালাক, এগুলো তো সবই বোঝার কথা। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে সুলাইমান ডেকে বলে, আব্বা জান একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছি, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যেতাম, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও আব্বা জান একেবারে ছোট মনে করবেন না, দূর আকাশে পাখি উড়ে যায়, একটা পাখি আর একটা পাখির সাথে উঠতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান জমিনের উপর দাঁড়ায়া পাখিদের ভাষাও বুঝতে পারি, কোন সুবহানাল্লাহ। ও আব্বা জান আমি বলে দিতে পারবো সিন্ধুকে 3টা জিনিস কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? দু হাত তুলে দেখান তো বাজান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। বন্ধুগণ আমার ভালো করে তাহলে শুনে যান, আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমাগুলো তিলাওয়াত করেছি তার আলোচনা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 33 নম্বর সুরা, সুরাটির নাম হলো আহজাব। কি নাম? কথা বলেন, কোরআনের কত নম্বর সুরা? 33 নম্বর সুরা, সুরা আহজাব থেকে 3টা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, 66, 67, 68, 3টে আয়াতের উপরে আলোচনা রাখবো ইনশা ইনশা, এবং এই আলোচনাটা খুব যুগ উপযোগী, আপনারা শুনতে কষ্ট হবে কি? যুগ উপযোগী মানে বোঝেন তো? হ্যাঁ, কষ্ট হবে না তো? নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে ইসলামের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন।